আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যারা মোটো ব্লগ করি বা ব্লগিং করি তাদের খুবই একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে ক্যামেরা। আর এই ক্যামেরার জন্য আমরা সাধারণত ইউজ করি গোপ্রোকে, কারণ গোপ্রোর ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। আর এই গোপ্রোতেই আমার প্রবলেমটা হয়েছিল, যে কারণে আসলে ভিডিও বা ক্যামেরাতে আসতে পারি নাই। গোপ্রো যে প্রবলেমটা হয়, লাস্ট আমি একটা ট্যুরে যাই, সেই ট্যুর থেকে আসার সময় হচ্ছে আমার ব্যাগে ছিল ইউএসবি কেবল, তো সেই ইউএসবি কেবলটা আসলে বৃষ্টিতে ভিজে যায়, তো আমি অতটা খেয়াল করি নাই। তো বাসায় আসার পর গোপ্রোর ফুটেজগুলো চেক করব। তো অনেক রাতে এসেছিলাম, রাত 3টা বাজে, তখন আমি ফুটেজগুলো চেক করার জন্য গোপ্রোতে যখন যাই তখন দেখি গোপ্রোতে চার্জ নেই। তো এই কারণে আসলে আমি চার্জে কানেক্ট করি, চার্জে কানেক্ট করে হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে পড়ি। তো তারপর যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর দেখি যে গোপ্রোতে চার্জ হচ্ছে, তো আমি চার্জারটা যখন খুলতে যাই তখন দেখি যে আমার যে ইউএসবি পোর্টটা আছে গোপ্রোর, সেই ইউএসবি পোর্ট আর কি স্পার্ক করে এবং সেখানে বার্ন হয়ে আগুন জ্বলে যায়। তো আমি সে অবস্থায় আসলে ভোর রাত সে অবস্থায় আসলে রেখে দেই। রেখে দেওয়ার পর যখন আমি পরদিন সকালে চেক করি যে আসলে অ্যাজ ইউজুয়াল গোপ্রো অন হচ্ছে, প্লাস ব্যাটারি চার্জ হচ্ছে, সব কিছুই ওকে আছে। তো আমি আর অত আসলে চেক করি নাই। যে পরে যখন বেশ কিছুদিন পর আবার যখন ট্যুরে যাব, সেই ট্যুরে যাওয়ার সময় যখন আমি গোপ্রোটা চেক করে দেখছি যে আসলে ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তো সেই সময় দেখি যে আমার মাইকে ভয়েস নিচ্ছে না। তো আমি ভাবলাম যে আসলে মোস্ট প্রবলি মাইকের প্রবলেম, মাইক্রোফোনের প্রবলেম, আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে নিই। তো আমি সবসময় অ্যাক্সেসরিজ, ক্যামেরা অ্যাক্সেসরিজ কিনি গিয়ার টাইম থেকে, মেজবা ভাই ওনার কাছ থেকে অ্যাক্সেসরিজগুলো কেনা হয়। তো মেজবা ভাইয়ের ওখানে গেলাম, যাওয়ার পর উনি মাইক্রোফোন প্লাস যে অ্যাডাপ্টার আছে সে অ্যাডাপ্টার সব কিছু চেঞ্জ করলো, চেঞ্জ করে দেখে যে না, তারপরে ওর সেম প্রবলেম। তো উনি যেটা আমাকে সাজেস্ট করলো, দুইটা ওয়ে আছে, হয় বাংলাদেশ থেকে ঠিক করিয়ে নিতে হবে, আর না হয় গোপ্রোতে আপনাকে গোপ্রোর সাথে কথা বলে দেখতে হবে। তো আমি বাসায় এসে আসলে যারা বাংলাদেশে ঠিক করে ফেসবুক থেকে তাদের নাম্বার নিয়ে তাদেরকে ফোন দেই, তো তারা যেটা বলে যে আমার গোপ্রোটা তারা কাটবে, কাটার পর তারপর তারা হচ্ছে ইউএসবি যে পোর্টটা আছে সে পোর্টটা চেঞ্জ করে দিবে, এটার জন্য হয়তো বা 6,000 টাকার মতো খরচ পড়বে। কিন্তু সবচেয়ে বড় খারাপ জিনিস যেটা, যে আমার গোপ্রো যে ওয়াটার প্রোটেক্ট ছিল সে ওয়াটার প্রোটেক্ট আর থাকবে না। তো এই জন্য আসলে একটু আপসেট হয়ে পড়ি, এবং বেশ কিছু কয়েকদিন আমি অনলাইনে ঘাটাঘাটি করি যে আসলে কীভাবে এটার আমি গোপ্রোর সাথে কমিউনিকেট করতে পারি বা কী করতে পারি। কিন্তু আসলে অনলাইনে বা ইউটিউব বা কোথাও ফেসবুক কোথাও কোনো মানে ওয়ে নেই যে এটা আমি কীভাবে ওয়ারেন্টিতে ক্লেম করব। তো লাস্টে আমি গোপ্রোর ওয়েবসাইটে যাই, তো ওদের সাপোর্টের সাথে আমি কমিউনিকেট করি। সাপোর্টের সাথে কমিউনিকেট করার পর ওনারা আমাকে ডিভাইস পাঠিয়ে দিতে বলে, আমি ডিভাইস পাঠিয়ে দিই। ডিভাইস পাঠাতে আমার 4 দিন সময় লাগে, এবং 4 দিন পরে যখন ওখানে পৌঁছাই ওনারা 10 দিনের মধ্যে আমাকে নতুন একটা ডিভাইস, যেটা দিয়ে আমি বর্তমানে ভিডিও করতেছি সেই ডিভাইসটা, একবারে নতুন ডিভাইস পাঠিয়ে দেয়। তো ভাবলাম যে বাংলাদেশে যেহেতু ম্যাক্সিমাম অনেকেই যারা মোটো ব্লগ করে গোপ্রো ইউজ করে ম্যাক্সিমামই, প্লাস ব্লগিং ক্ষেত্রেও গোপ্রো ইউজ করে, কিন্তু আসলে ওয়ারেন্টি ক্লেম বা কি এই ধরনের কোনো ইনফরমেশান আসলে আমি ইউটিউব বা ফেসবুক ঘেটে পাই নাই। তো সবার সুবিধার জন্য আসলে এই ভিডিওটা করা, যে সবাই যাতে জানতে পারে। আর একটা জিনিস, যে গোপ্রো যখনই আপনি যেখান থেকে কিনেন এটার ওয়ারেন্টি পিরিয়ড থাকে 1 বছর, এই 1 বছরের মধ্যে আপনি এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তো এখন আমি আসলে প্রসিডিউরটা দেখাবো যে কীভাবে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তো লেটস সি। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গোপ্রোর যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। তার জন্য আপনি যে কোনো ডিভাইস থেকে, ব্রাউজার থেকে হচ্ছে জাস্ট লিখতে পারেন যে www.gopro.com। তো এই ওয়েবসাইটে যখন এন্টার করবেন তখন আপনার সাপোর্ট যেই অপশানটা আছে সেখান থেকে আপনাকে গোপ্রো সাপোর্টে যেতে হবে। গোপ্রো সাপোর্টে যাওয়ার পর সেখানে দেখবেন যে আপনার হচ্ছে গোপ্রোর যেই কন্ট্যাক্ট আস সে ওয়েবসাইটে, সে কন্ট্যাক্ট আসে যাবেন,
কন্ট্রার কাছে যাওয়ার পর আপনার এখানে বিভিন্ন অপশান পাবেন, তো সেসব অপশানে লেখা থাকবে যে হচ্ছে রিকোয়েস্ট অর্ডার রিটার্ন। তো আপনি হচ্ছে সেখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে হচ্ছে বিভিন্ন অপশন পাবেন নিচের দিকে স্ক্রল করে আসলে, যেমন হচ্ছে এখানে আছে প্রোডাক্ট সাপোর্ট অপশান, তারপর অর্ডার সাপোর্ট। তো আপনি অর্ডার সাপোর্ট অপশানটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি একটা অপশান পাবেন রিজন ফর কন্ট্রাক্ট, কী কারণে আপনি কন্ট্রাক্ট করছেন। তো এখানে আপনি জাস্ট লিখবেন যে হচ্ছে ফর ওয়ারেন্টি বা রিটার্নিং, ওয়ারেন্টিটাই লিখতে পারেন, ওয়ারেন্টি ক্লেম। তো এটা লেখার পর আপনার নাম, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, এগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনারটাই দিবেন। এটা মাস্ট, আপনার যে অ্যাক্টিভ নাম্বারটা আছে সে অ্যাক্টিভ নাম্বার দিবেন, কারণ এখানে কয়েকবার করে গোপ্রো আপনাকে ফোন দেবে বেশ কিছুবার, এবং আপনার যে মেল আইডিটা আছে ইমেল, সেই মেল আইডিটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি জাস্ট হচ্ছে কন্ট্রাক্ট আছে ক্লিক করবেন। ক্লিক করার পর ওনারা হচ্ছে ওনাদের যে সার্ভিস আওয়ার আছে, ওনাদের সার্ভিস আওয়ার সাধারণত বাংলাদেশ সময় সন্ধ্যার পর থেকে ভোর 6টা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনাকে ফোন দিবে তারা। তো সেই সময় আপনারা হচ্ছে ফোনটা পিক করবেন, পিক করে আপনার যে প্রবলেম সে প্রবলেমটা তাদেরকে ইনফর্ম করবেন। তারা যথেষ্ট পরিমাণে ভালো, আপনি হচ্ছে জাস্ট তাদেরকে ইনফর্ম করার পর তারা তখন তাদের যে কোয়ারিগুলো আছে সেগুলো আপনাকে জিজ্ঞেস করবে যে কি প্রবলেম পাচ্ছেন বা কি কি ইস্যু হচ্ছে, আপনি রিসেট করেছেন কি না বা আপনি সফটওয়্যার আপগ্রেড করেছেন কি না। তো এগুলো যখন সব কিছু শুনবে, যেমন আমার কাছে জিজ্ঞেস করেছিল আমি সফটওয়্যার আপডেট দিয়েছি কি না, বা সব কিছু জিজ্ঞেস করার পর আমাকে আমি রিসেট করেছি কি না, সব কিছু জিজ্ঞেস করার পর আমাকে বললো ঠিক আছে আপনি এইভাবে সফটওয়্যার আপগ্রেড করা যায়, আপনি আপগ্রেড করবেন, করার পর আমরাই আবার আপনাকে আগামীকাল এই সময়ে ফোন দিব। তো ওদের কথা মতো আসলে আমি আগেই সফটওয়্যারটা আপডেট করে রেখেছিলাম, তো ওনারা পরের দিন রাত 12টার দিকে আমাকে আবার ফোন করে, তো সেই সময় আমি ফোন পিক করে বললাম হ্যাঁ আমি সফটওয়্যার আপগ্রেড করেছি, তারপর সেম প্রবলেম। তো বলে ঠিক আছে আপনি হচ্ছে আপনাকে কিছু ডকুমেন্ট পাঠাচ্ছি, সেই ডকুমেন্টগুলো আপনি ফিল আপ করে দিবেন, এবং সেই ডকুমেন্টগুলোর সাথে আপনার হচ্ছে গোপ্রোর যে ইউজ করতেছেন সেটার হচ্ছে মানি রিসিট আছে, সেই মানি রিসিটটা দিবেন, প্লাস হচ্ছে সিরিয়াল নাম্বার দিবেন, সব কিছু দিয়ে আমাদেরকে মেল করবেন। একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কের ভেতরে আপনি ড্রপ করবেন সেই সব ডকুমেন্টগুলো। তো মেনলি আমি যখন গোপ্রো কিনেছিলাম, বসুন্ধরা থেকে কিনেছিলাম, তো তাদের কাছ থেকে আসলে আমি কোনো রিসিট নেই নাই, তো আমি জাস্ট আমি নিজের মতো করে একটা রিসিট বানিয়ে নিলাম। নেওয়ার পর আমি সেই রিসিট প্লাস আমার গোপ্রোর ছবি, সেই ছবি সহ তাদেরকে সেই লিঙ্কে সাবমিট করলাম। তো সাবমিট করার পর তারা আসলে আমাকে আর কোনো রিপ্লাই করে নেই। 2 দিন পর আমাকে রাত 3টার দিকে তারা ফোন দেয়, তো সেই সময় আমি ফোন পিক করতে পারি নাই। তারপর আবার সেদিনই ভোর 5টায় ফোন দেয়, তো তখন আমি ফোন পিক করতে পারি নাই। পরে ওনারা একটা মেল পাঠিয়েছে যে তারা আমার সাথে কমিউনিকেট করার ট্রাই করেছে কিন্তু কমিউনিকেট করতে পারে নাই। তো তারপর আমি আবার সেম প্রসিডিউরে তাদেরকে কলার রিকোয়েস্ট করি, তো তারা আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি তাদেরকে বললাম যে তারা আমার অ্যাড্রেস চেয়েছিলো কিন্তু তাদের ওয়েবসাইটে কোনোভাবেই তারা যে লিঙ্ক দিয়েছিল সেখানে অ্যাড্রেস আমি লিখতে পারছিলাম না। তো তারা যেটা বললো যে আপনি একটা পেপারসে আপনি আপনার অ্যাড্রেস, নাম, ঠিকানা সব কিছু লেখেন, লিখে সেখানে ড্রপ করেন। তো আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে যখন ড্রপ করি তখন তারা হচ্ছে আমাকে একটা মেল দেয়, মেলে আসলে সব কিছু লেখা থাকে, আমি স্ক্রিনে মেলটা শেয়ার করছি। তো সব কিছু সাবমিট করার পর তারা আমাকে এই মেলটা পাঠায়, এখানে একটা আরএমএ নাম্বার দেওয়া আছে, সে আরএমএর এগেনস্টে তারা আমার যেই কমপ্লেনটা আছে সেই কমপ্লেনটা রিসিভ করে, এবং আমার অ্যাড্রেস প্লাস যাবতীয় যা কিছু আছে সেগুলো সব তারা নেয়। নেওয়ার পর এখানে হচ্ছে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি কিভাবে তাদেরকে রিটার্ন করব। তো রিটার্ন প্রসিডিউরটা হচ্ছে যে এই যে তারা যে ফাইলগুলো পাঠিয়েছে সেই ফাইলগুলো আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর তারা হচ্ছে ইউপিএসের মাধ্যমে, ইউপিএস একটা কুরিয়ার সার্ভিস আছে ইন্টারন্যাশনাল, যেটার মাধ্যমে আমাকে তাদের প্রোডাক্টটা পাঠাতে হবে, এবং পাঠাতে হবে তারা যে মেল করেছিল সেই মেলের 7 দিনের মধ্যে, তো সরি 14 দিনের মধ্যে। আমি অবশ্য এই জিনিসটা মিস করে গিয়েছিলাম, তারপরেও আমি 14 দিনের মধ্যেই তাদেরকে
ড্রপ করেছিলাম। আমি মোস্ট প্রবাবলি 26 তারিখে তাদেরকে পাঠিয়েছিলাম। তো 26 তারিখে পাঠানোর পর তো তারা হচ্ছে আমি যে পাঠিয়েছি সেটাতে আমার খরচ পড়েছিল 2500 টাকা। তো সেখান থেকে ইউপিএস আমাকে একটা ট্র্যাকিং নাম্বার দেয়, আমি সেটা স্ক্রিনে শেয়ার করছি। তো সেই ট্র্যাকিং নাম্বার অনুপাতে আমি আসলে চেক করতে পারি যে হচ্ছে প্রোডাক্টটা কোথায় গিয়েছে বা কী অবস্থায় আছে। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে ট্র্যাকিং নাম্বারটা, এই ট্র্যাকিং নাম্বার অনুপাতে তো আমি এখন দেখি ইউপিএসের ওয়েবসাইটে 60 দিন পর্যন্ত এই রেকর্ডটা থাকে, এই রেকর্ড অনুপাতে আমি দিয়েছি। আমি 26 তারিখে প্রোডাক্টটা সেন্ড করেছিলাম, সেটা হচ্ছে এই যে 29 তারিখে ইউএসের যে কাস্টম আছে সে কাস্টমসে এটা ক্লিয়ার হয়েছে। 30 তারিখে তারা হচ্ছে গোপ্রোর উদ্দেশ্যে রওনা করেছিল, 30 তারিখে তারা হচ্ছে সেটা ডেলিভারি দিয়েছে। অর্থাৎ 4 দিন সময় লেগেছে আমার ডেলিভারি পৌঁছাতে গোপ্রোর কাছে, আমার ক্যামেরাটা তাদের কাছে পৌঁছে গিয়েছে। পৌঁছে যাওয়ার পর তারা তাদেরকে আমি আবার একটা রিকোয়েস্ট করি কলের, তারা হচ্ছে আমাকে কল দেয়। কল দেওয়ার পর তারা হচ্ছে যে প্রোডাক্ট রিটার্ন করেছে তো তারা সেম প্রসিডিউরে আমাকে হচ্ছে একটা ট্র্যাকিং নাম্বার দেয়, সেই ট্র্যাকিং নাম্বার মেলে দেয়। মেলে আমি হচ্ছে ট্র্যাক করি যে তারা কতদিন পর হচ্ছে প্রোডাক্টটা পাঠাচ্ছে বা আমার প্রোডাক্টটা কোথায় আছে। আমি সেই ট্র্যাকিং নাম্বারটাও অনুপাতে আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করছি যে কীভাবে কোন স্টেপে আসলে প্রোডাক্টটা এসেছে। এখন স্ক্রিনে যে মেলটা আছে এটা হচ্ছে গোপ্রো থেকে পাঠানো। আমার প্রোডাক্ট যখন ওনারা সেন্ড করেছে, সেই সেন্ড করার পর আসলে আমি আবার যখন ফোন দিয়েছিলাম ওনারা তখন বলল যে আপনার প্রোডাক্টটা আমরা ইউপিএসের মাধ্যমে সেন্ড করেছি। তো ইউপিএসের মাধ্যমে সেন্ড করেছে তো সেই প্রোডাক্টটা কোথায় আছে বা কী অবস্থায় আছে সেটা জানানোর জন্য ওনারা আমাকে ইউপিএসের এই ট্র্যাকিং নাম্বারটা তারা দেয়। তো আমি এই ট্র্যাকিং নাম্বারটা কপি করে ইউপিএসের ওয়েবসাইটে সেম ওয়েতে যাই, সেম ওয়েতে যে ট্র্যাক করি প্রোডাক্টটা কোথায় আছে। তো এখানে আসলে প্রোডাক্টটা আর দেখাচ্ছে না, কারণ হচ্ছে প্রোডাক্টটা ডেলিভার হয়ে গিয়েছে সম্ভবত, এই কারণে আসলে আর প্রোডাক্টটা দেখাচ্ছে না। তো ডেলিভার না হলে হয়তো বা প্রোডাক্টটা দেখাতো না, আসছে প্রোডাক্টটা আসছে। তো এখানে হচ্ছে আমি রিসিভ করেছি সেটা দেখাচ্ছে। তো প্রোডাক্টটা কীভাবে কী আসছে, প্রোডাক্টটা গোপ্রো, আমি যে নিচে গেলাম গোপ্রো হচ্ছে 9 তারিখ, আমি 26 তারিখে পাঠিয়েছিলাম, 30 তারিখে তাদের হাতে প্রোডাক্টটা যায়, ওনারা 9 তারিখে প্রোডাক্টটা আমাকে সেন্ড করে। সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে সেন্ড করা হয়, 9 তারিখে সেন্ড করার পর 9 তারিখেই হচ্ছে রিলিজ হয়, রিলিজ হয়ে 9 তারিখে হচ্ছে দুবাই এয়ারপোর্টে আসে, সেখান থেকে 10 তারিখে আসে ঢাকা বাংলাদেশে। ঢাকা বাংলাদেশে আসার পর একটু লেন্দি প্রসেস যায়, 10 তারিখে আসে, 11 তারিখে ইউপিএস বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসে, ফোনে এসে তারা আমাকে ইনফর্ম করে তারা একটা প্রোডাক্ট পেয়েছে ইউএস থেকে গোপ্রোর, সে প্রোডাক্টটা আমার কিনা জাস্ট কনফার্ম হলো এবং আমার অ্যাড্রেসটা মেল আইডিটা নিল। নেওয়ার পর তারা হচ্ছে আবার আমাকে ফোন দেয় 14 তারিখে, ফোন দিয়ে বলে যে আপনার এনআইডি কপি লাগবে, এনআইডি কপি সহ এনআইডি কপিটাই তাদেরকে মেল করে দিতে হবে। তো তাদেরকে আমি মেল করে দিই, মেল করে দেওয়ার পর আসলে সামনে মাঝখানে কিছু গভর্নমেন্ট হলিডে যায় তো এই কারণে আমি প্রোডাক্টটা পেতে দেরি করি। তাদেরকে আবার ইনফর্ম করি যে আমার প্রোডাক্টটা কই আছে, ইউপিএসের হটলাইনে ফোন দেই, তো তারা যেটা বলে যে কাস্টমসে এখনও আছে, কাস্টমসে ক্লিয়ার হয় নাই। তো জাস্ট 20 তারিখের দিকে আমি আমার প্রোডাক্টটা আমার হাতে আমার ঠিকানাতে পেয়ে যাই। তো এই হলো আসলে গোপ্রোর যে ওয়ারেন্টি ক্লেম প্রসেস, আসলে এই প্রসেসটা অনেকটা ইজি, আমরা কেউ আসলে জানি না, না জানার কারণে আমাদের কাছে অনেক একটা কঠিন মনে হয়। তো এইভাবে আসলে আমিও অনেক রিস্ক নিয়েই, আমি কোনো কিছু না জেনে কারো কাছে আসলে সেরকম হেল্প পাই নাই, শুধুমাত্র মেজবা ভাই বা গিয়ার টাইমের ভাইয়াটার কাছ থেকে ছাড়া কারো কাছে হেল্প পাই নাই এইভাবে। তো আমি রিস্ক নিয়েই আসলে পাঠিয়ে দিয়েছিলাম, পাঠিয়ে দিয়ে আসলে তারপর নতুন প্রোডাক্টটা পেয়েছি। তো এখন জাস্ট আপনাদের কাছে আনবক্সিংয়ের যে প্রোডাক্টের ভিডিও সেই ভিডিওটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ। Very start.
don't you?